ভিডিও শুরুতে আজকে তোমাদের সাথে সাথে স্পেশালি একজনকে আমি একটা গান ডেডিকেট করতে চাই গানটা নেহা কাক্করের গাওয়া খুব সুন্দর একটা গান আশা করছি তোমাদের ভালো লাগবে ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় শুরুতেই তোমাদেরকে বলে দিই যে তোমরা আমার যারা প্রিয় দর্শক আছো সেই দর্শক ছাড়া আমি স্পেশালি কাকে এই গানটা ডেডিকেট করছি সেটা হচ্ছে সৌমালিকে আমি এই গানটা ডেডিকেট করতে চাই করছি আর সোমালি যদি জানি না আমার ভিডিও দেখে কি না তবে যদি দেখে থাকে না কোনো কমেন্ট আমি চাইছি না কারণ ব্লগারদের আমার আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যদি কোনো কমেন্ট করে তাহলে তাদের উপরে প্রচুর পরিমাণে চাপ আর আমি চাই না সেরকম চাপ সে নিক তবে হ্যাঁ যদি ব্লগটা দেখে এই মানে আমার এই ভিডিওটা দেখে এবং আমার এই গানটা তার পর্যন্ত পৌঁছায় তাহলে একটা ছোট্ট করে হেসে দিলেই হবে বা যদি ভালো লাগে মনের দিক থেকে হার্ট যদি ব্লিঙ্ক ব্লিংক করে তাহলেই চলবে ব্যাস আর কিছু লাগবে না আর তোমরা তো আছোই আমি ভুল করি বা সুন্দর লাগুক তোমাদের কাছে তোমাদের কাছ থেকে তো আমি প্রশংসা পাই ওতেই আমার হবে তো চলো গানটা করি হুম मुझे, दवा भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी चैन को भी मेरे तो ने ठगा है जब सासे भरों में बंद आंखें करो मैं नजर तू या आया दिल को करार आया। पे है प्यार आया पहली पहली बार आया ओ यारा दिल को करा অবশ্যই জানিও গানটা কেমন হয়েছে তোমরা দর্শকরা আছো যারা কিনা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে কমেন্ট করতে পারবে তোমাদের কাছেই আমি আমার ভুল ত্রুটি প্রশংসা সব কিছু কুড়িয়ে নিই নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করি ব্যাস আর রইলো পরে সোমালি যাকে আমি স্পেশালি গানটা ডেডিকেট করলাম আশা করছি ওর পর্যন্ত পৌঁছাবে আশা করছি আশাই তো বাঁচে চাষা তো সেই কারণে আমি আশা করছি আর যদি ওর পর্যন্ত পৌঁছায় আমি মানে কি বলবো এটুকু কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে আমার এই গানটা ওকে যে স্পেশালি ডেডিকেট করলাম ওর ভালো লাগবে এইবার আসি মুদ্রা কথায় সোমালি স্ট্রাইক দিয়েছে একজনকে তো কাকে স্ট্রাইক দিয়েছে আমি এখানে অস্ত সব বলতে চাই না আমি মেন আমার কন্টেন্ট হচ্ছে এই ভিডিওতে সোমালি তো সোমালিকেই আমি যা বলার বলবো অনেক দেরি করে ফেললে সোমালি অনেক দেরি করে ফেললে তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে দেখো ভিউজ কামাবে তোমরা বড় ব্লগার তোমাদেরকে নিয়ে ভিউজ কামাবে এটা বড্ড স্বাভাবিক আমরা সবাই ভিউস কামাই কিন্তু আমরা যেটা যেটা দেখি সেটা নিয়ে বলার অধিকার আমাদের সবার রয়েছে সেটাকে অতিক্রম করে গিয়ে বহু আগে অতিক্রম করেছে লিমিট এরা প্রত্যেকে নিজেদের লিমিট অনেক আগেই ক্রস করেছে তো সেই সেখানে সেখানে দাঁড়িয়ে তোমার একা একজনকে স্ট্রাইক না দিয়ে বেশ কয়েকজনকে স্ট্রাইক দেওয়া তোমার প্রয়োজন ছিল কারণ তুমি তোমার লাইফের একটা ফেজ পুরো ফেজ একটা ফেজ না পুরো ফেজ তোমার এখনও পর্যন্ত সেই তোমার তখন তুমি অজ্ঞান ছিল বলা চলে কারণ তিন মাস বয়সে মানুষের কি জ্ঞান থাকে তখন সে একেবারেই একেবারে কি বলবো রক্ত মাংসের দলা ছাড়ার কিছু না সেই বয়স থেকে তুমি তোমার মা বাবাকে কি বলবো এক প্রকার হারিয়েছো বা তারা তোমাকে পর করে দিয়েছে সেই যন্ত্রণায় তোমাকে ভুগতে হয়েছে সেইগুলো তোমাকে ফেস করতে হয়েছে যখন তুমি এটা পাবলিক করলে তোমার এতদিনের স্ট্রাগল তুমি যখন পাবলিক করলে জোশটাকে এসে তুমি পুরো বিষয়টাকে পাবলিক করলে যে কন্যা সন্তান হওয়ার জন্য তুমি তোমাকে গ্রহণ করেনি এই বিষয়টা কতটা যে হৃদয় বিদারক কতটা যে যন্ত্রণার যে একমাত্র আমার জেন্ডারের কারণে আমি আমার বাবা মার কাছে অবহেলিত বঞ্চিত হয়েছি রীতিমতো নিপীড়িত ভালোবাসা তো পাইনি মেয়েটা মেয়েটা বাবা মার কাছ থেকে তো ভালোবাসা পাইনি মেয়ে হওয়ার অস্তিত্ব মেয়ে হওয়ার জন্য তার অস্তিত্বকে বিলুপ্ত করতে করতে চাওয়া হয়েছে এবং এটা সে করেছে যে কিনা এই মেয়েটাকে জন্ম দিয়েছে এটা অত্যন্ত কষ্টের আমরা ইজিলি না বলে ফেলি আমরা এই যে সমালোচনা করি যখন আমরা ইজি বলে ফেলি যে এই মেয়েটাকে তিন মাস বয়সে মেয়ে মেয়ে হয়ে জন্মেছে বলে মেয়েটিকে না খেতে দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আর তারই দিদা তারই দিদা মেয়েটার কষ্ট দেখে মেয়েটাকে মেরে ফেলবে দেখে মেয়েটাকে সরিয়ে নিয়ে গেছে আর সোমালি কি বলেছে যে আমার বাবার কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিলাম না এটা আমি মানতে পারি না একজন বাবা বাবা হওয়ার আগে তার মাথায় এই দায়িত্ব চলে আসে যে হ্যাঁ আমি বাবা হচ্ছি যে জন্মাতে চলেছে ছেলে হোক মেয়ে হোক তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার সেখান থেকে তার মেয়েকে এইভাবে না খাইয়ে তিন মাস বয়সে কি খায় বাচ্চারা তিন মাস বয়সে কি খায় মায়ের স্তন পান করে তো সেটা থেকে বঞ্চিত করে তাকে ফেলে রাখা হয়েছে সে খিদের চালায় ছটফট করছে চিৎকার করছে সেখান থেকে তাকে অন্য কেউ তার দিদা রেস্কিউ করে তখন বড় হয়ে যখন সে সেটা জানতে পারে তার কাছে যে কতখানি কষ্টের সে একমাত্র সেই জানে বিষয়টা একমাত্র সেই বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে হে ভগবান আমি মেয়ে হওয়ার কারণে আমাকে আমার বাবা মা গ্রহণ করেনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল এই কষ্টটা একমাত্র সেই ফেস করতে পারে তারপরে সেখান থেকে নিজেকে স্টাবলিশ করা এই আমার উকিল আমার উকিলবাবু মানে আমার যে ইঞ্জিনিয়ার কি লিগাল অ্যাডভাইজার আছেন উনি বলেন যে ওয়াইটিতে ডেলি লাইফস্টাইল ব্লগিং কে নিয়ে এসেছে সোমালি নিয়ে এসেছে কারণ ওরা অনেক পুরনো ভিওয়ার্স আমি আগে থেকে দেখতাম না আমি সোমালির ফেস চিনতাম কিন্তু এদের টিনার ননদ হয় আমি জানতাম না তো যাই হোক নিজের যখন জানতে পারে বড় হয়ে যখন জানতে পারে যে ওর সাথে এই ঘটনাগুলো ঘটেছে একবারও তোমরা ভেবে দেখেছো বা আমরা ভাবতে পারি আইডিয়া করতে পারি মেয়েটার মনের উপর দিয়ে কত ঝড় গেছে যে একমাত্র মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা আমাকে অ্যাকসেপ্ট করতে চায়নি আমাকে মেরে ফেলতে চেয়েছিল বড় হওয়ার পরে যখন নিজে স্টাবলিশ হলো একটা ভালো ছেলের সঙ্গে তার বিয়ে হলো একটা জিনিয়াস ছেলের সঙ্গে তার বিয়ে হলো তারপরে তাকে তার বাবার সমস্ত সম্পত্তি পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয় ওই মেয়েটার উপর দিয়ে কি গেছে কত ঝড় গেছে ইভেন এখনো যাচ্ছে ওই মেয়েটাকে কত রকম কলঙ্কে কলঙ্কিত করা হচ্ছে কিছুতে যুক্ত না থেকেও তাকে কত রকমভাবে তাকে হ্যারাস করা হচ্ছে মেয়েটার মা মারা গেছে অর্থাৎ দিদা যাকে ও মা বলে ডাকত মা মারা গেছে সেখানে থেকেও ওকে নিয়ে সমালোচনা করা হয়েছে ও সব কিছু হারিয়েছে মা হারিয়েছে দিদা হারিয়েছে ওর নতুন করে যিনি জীবন দিয়েছেন জন্ম দিলেই সে মা যে হয় না সেটা সোমালির মাকে দেখলে বেশ ভালো বোঝা যায় জন্ম দিলেই যে মা হওয়া যায় না সেখান থেকে দাঁড়িয়ে যে দিদা ওকে মানুষ করলো সেই দিদার প্রতি ওর টান অবশ্যই অনেক বেশি থাকবে আমাদের আমার বাবা আমার বাবা মায়ের প্রতি যেই টান থাকবে না সোমালি সোমালি দিদার প্রতি অনেক বেশি টান থাকবে কারণ এক জায়গা থেকে অবলিত হয়ে আরেক জায়গায় এসে ভালোবাসা পেয়েছে মেয়ে হওয়ার সুখ পেয়েছে মেয়ে হওয়ার অস্তিত্ব পেয়েছে অস্তিত্ব রক্ষা হয়েছে ওর সুতরাং ওর দিদা ওর জীবনে যে কি ছিল সেটা আমরা ইমাজিনও করতে পারবো না কারণ আমরা আমাদের বাবা মার কাছে মানুষ হয়েছি নিজের সন্তানকে নিজের কাছে রাখবো বা রাখতে পারছি না তার জন্য কি এক্সকিউজ আমি কলকাতার মেয়ে আমি গ্রাম্য এলাকায় এসে বিয়ে হয়েছি তার কি চোখ কান বন্ধ ছিল সে কি দেখতে পাইনি যে আমার কোথায় বিয়ে হচ্ছে আমাকে কি কি কাজ করতে হবে প্রথম সন্তান তো তিন মাসের মধ্যেই আর কি পার করে দিয়েছে পরের সন্তানটা কি করে মানুষ করল ছেলে হয়েছে বলে তো এত সমস্ত যন্ত্রণা যেই মেয়েটা সহ্য করেছে এক সময় তাকে মানে কি বলবো ছিঁড়ে খাওয়া হয়েছিল যেটা কিনা সোমালি আমাদেরকে জানিয়েছে তারপরেও ওর ভিউজ একেবারেই নষ্ট হয়ে গেছিলো চ্যানেলটাকে একদম শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল তারপর সেখান থেকে ও আবার মাথা তুলে দাঁড়ায় শুধুমাত্র পজিটিভিটি দেখিয়ে শুধুমাত্র পজিটিভিটি দেখিয়ে মাথা তুলে দাঁড়ায় পুনরায় ওর ইমেজকে হ্যাম্পার করছিল কিছু ওর ভাষায় সোমালির ভাষায় থার্ড ক্লাস মহিলারা যারা কিনা যাদের কিনা সমাজে ঠিকঠাক সম্মান নেই সেই সমস্ত মহিলারা সোমালির গায়ে কাদা ছুটছিল চুপচাপ দেখেছে সহ্য করেছে তারপরে একটা লাইভ করেছে লাইভ করে সেখানে আমাদেরকে জানিয়েছে বলতে পারি একটা সচেতনতার বার্তা ছুড়ে দিয়েছিল যে আমাকে নিয়ে যেন এরকম না বলা হয় আমার ছবি ইউজ করে আমার ইমেজ ড্যামেজ করা হচ্ছে একটা বার্তা দিয়েছিল তারপরেও শোনেনি সব ডেসপারেটলি নিজেদের ভিডিওতে নিজেদের থাম নেলে ছবি চিপকে ভিডিও ক্লিপ ইউজ করে করে ভিডিও করেছে আর আজকে তার একটা পরিণতি আমরা দেখতে পেলাম যে ও সোমালি একজনকে স্ট্রাইক দিয়েছে আমার আপত্তি বা আমার অভিযোগ সোমালির কাছে একটাই একজনকে কেন একজনকে কেন যে কিনা সবচেয়ে বেশি পরিমাণে ইনভলভ তোমাদের পরিবারে এবং তোমার ইমেজ ড্যামেজ করাতে যার হাত সবচেয়ে বেশি তাকে কেন ছাড় দেওয়া হলো তাকে কেন ছাড়লে সমান দোষে দুষ্ট যাকে তুমি দিয়েছ সেও আর যাকে তুমি দাওনি সেও সমান দোষে দুষ্ট আমি তো বলবো যাকে তুমি দাওনি যে তোমাদের বাড়িতে গিয়ে ওঠা বসা করছে সে সবার প্রথমে তোমার দিকে হাত বাড়িয়েছে সবার প্রথমে তোমার দিকে হাত বাড়িয়েছে খারাপ পিসি বলেছে তো তাকে কেন তুমি ছাড়লে আর যাকে দিয়েছে দিয়েছ তাকে একটা কেন দিলে তিনটে দিয়ে কেন চ্যানেল উড়িয়ে দিলে না এরা কিসের দমে কিসের দমে কোনো প্রুফ ছাড়া অন্যকে খারাপ কথা বলে যারা এত বড় বড় বাতলিং মারে তারা কি করে অন্যকে খারাপ বলে কোনো প্রুফ না দেখে কোনো প্রুফ নেই তাদের কাছে কিভাবে বলে আজকে যখন আমি লাইভে জানতে পারলাম কমেন্টের মাধ্যমে যে তুমি স্ট্রাইক দিয়েছো আমি ভীষণ খুশি হয়েছি মারাত্মক খুশি হয়েছি শান্তি পেয়েছি খুশির থেকে বেশি শান্তি পেয়েছি আরও বেশি এই শান্তির পরিমাণটা হান্ড্রেড পারসেন্ট পৌঁছে যেত যদি এই তোমাদের বাড়িতে যাদের যেই জঘন্য মহিলার আসা যাওয়া তাকে যদি তুমি স্ট্রাইক দিতেন তাকে যদি স্ট্রাইক দিতে আরও বেশি খুশি হতাম তো যাকে স্ট্রাইক দিয়েছে মানে কি বলবো তার একদম শুকিয়ে গেছে আর তারা একেবারে খাঁচা হয়ে গেছে সে তার ভিডিও থেকে সমস্ত থামনেল থেকে সোমালির ছবি উড়িয়ে দিয়েছে ঠিক আছে সোমালির সমস্ত ছবি উড়িয়ে দিয়েছে এত তার দম তুতলি হ্যাঁ তা এবার বলবো এবার নেক্সট আমার রিকোয়েস্ট ঘুরবে টিনার দিকে টিনা মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বি দায় কর বহুত স্ট্রং হয়েছিস তুই তুই বহুত স্ট্রং হয়েছিস এইবার বলবো স্ট্রাইক দেওয়া শুরু কর পটা পট স্ট্রাইক দে পটা পট ওই বাংলাদেশের কুলাঙ্গারটাকে আগে স্ট্রাইক দে বাংলাদেশের কুলাঙ্গারটাকে আগে স্ট্রাইক দে হ্যাঁ আইন না হয় ওপর্যন্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না ঠিক আছে সেই সেই দমে বড্ড লাফায় ছাগলের মতন খরগোশের মতন বড্ড লাফায় কিন্তু স্ট্রাইক পৌঁছাতে পারবে তোর ভিডিও ক্লিপ ইউজ করছে তারপরে তোর ছবি তো ইউজ করছেই দিয়ে দে মেরে দে স্ট্রাইক কোনো দয়া মায়ার কোনো সিন হবে না যেই নোংরামো যেই অসভ্যতম তোকে নিয়ে করেছে আর আমাকে নিয়ে তো করেছে আমাকে আমার ছবি ঠিক মতন চিপকায় না জানে আমি স্ট্রাইক মেরে দেবো তাই বিকৃত করে চিপকায় এত দম ওর বুঝতে পারলে তো এত দম তো এবার তুইও দে ননদ দিয়ে ফেলেছে এবার তুইও দে ননদ প্রাক্তন ননদ যাই হোক তোদের মধ্যে তো একটা দিদি বোনের ভালো সম্পর্ক থাকবেই আশা করছি থাকবে তো দিদি দিয়ে দিয়েছে এবার তুইও দে খাতা খুলে দে খাতা খোল ছবি চিপকে চিপকে ভিউজ নেওয়া ঠাঁটিয়ে চর তো আর মারতে পারবি না ওই ঠাঁটিয়ে ঠাটিয়ে স্ট্রাইকটা দিয়ে দে যাতে চ্যানেল নিয়ে কুপুত হয়ে পড়ে ঢেপসি যেন চ্যানেল নিয়ে উপুত হয়ে পড়ে এরকম একটা কাজ কর বুঝলি আমাকে বহুত বলে আমি ওর দিকে থুতুও ফেলতে যাই না লিটারেলি ঘেন্না করে ওরকম জানোয়ার মহিলাকে মহিলাকে গিয়ে ভিউজ দেবো তারপরে তাকে নিয়ে বলে হ্যাঁ তাকে আমি উপরে উঠাবো না এমনিতেও সে উপরে উঠে গেছে তোদের ছবি চিপকে চিপকে আমার আর উপরে উঠানোর প্রয়োজন নেই আমি ওকে ভিউজ দেব না ওকে নিয়ে আমি মাথা ঘামাবো না বড্ড অসহ্যকর একটা দোগলা একটা কি বলবো ফাঁপা মাল ফাঁপা ভেতরে কিচ্ছু নেই হুম মুখে বড় বড় বাতলিং মারে হুম ভেতর থেকে ভেতর থেকে খবর পেয়েছে যে সব জায়গায় সব জায়গায় নোটিশ যাচ্ছে ব্যাস ঘুরিয়ে মিউ 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 করা শুরু করে দিয়েছে দু বছর ধরে যাদের পিন্ডি চটকালো তারা এখন খুব ভালো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি তো খুব খুশি সোমালির এই ডিসিশনে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি দিয়েছে বেশ করেছে অকথ্য মানে কি বলবো প্রচুর পরিমাণে বেপরোয়া হয়ে উঠেছিল একটা দেওয়া দরকার ছিল বেশ করেছে দিয়েছে বেশ করেছে আরেকটাকেও কেন দিল না আমি তো চাই আরেকটাকেও দিক একদম মুখের পরে সপাটে জুতোর বাড়ি মেরে দিক হুম সপাটে জুতোর বাড়ি মেরে দিক কি করে সহ্য করেছে এতদিন আমি তাই ভাবছি ভেরি রিসেন্ট ভিডিও করেছে টিনার এই অবস্থার জন্য নাকি সৌমালি দায়ী ভাবা যায় সবাইকে দায়ী করে বেড়াচ্ছে সবাইকে দায়ী করে বেড়াচ্ছে আজকে বলতে বাধ্য হচ্ছি একটা ছিনালি মহিলা এই রাউন্ডে যে কটা আছে সব কটা ছিনালি তাকিয়ে দেখো খেয়ে দে কাজ নেই সোমালিকে দোষারোপ করে খেয়ে দে কাজ নেই আমাকে দোষারোপ করে বেড়াচ্ছে তা তোরা তোরাও নিশ্চয় শিখিয়ে দিয়েছিস ওই চোরকে টাকা চুরি করে রাখতে হুম বউকে পেটাতে এই সমস্ত তোরা শিখিয়ে রেখেছিস কি বলবো এদেরকে নিয়ে কে চর্চা করতে যায় যাই হোক ভীষণ হ্যাপি ভীষণ শান্তি পেয়েছি আজ পর্যন্ত এত মানে কেউ স্ট্রাইক খেলে এত শান্তি পায়নি ওদিকে আরও আরও একটা জানোয়ার স্ট্রাইক খেয়েছে প্রীতম নাকি স্ট্রাইক দিয়েছে বেশ করেছে বেশ করেছে স্ট্রাইক দিয়েছে হুম দিতে থাকুক স্ট্রাইক দিতে থাকুক এরা বড্ড বারবার বার বেড়েছে হ্যাঁ ছবি লাগিয়ে লাগিয়ে নেগেটিভ ভিডিও করবে আর পুজো করবে পুজো করবে না জানোয়ার মেয়ে ছেলে হ্যাঁ বড্ড বেশি সাহস আমি তো বলবো দিক লিগাল নোটিস ঠুসে লিগাল নোটিস ঠুসে দিক হুম পাওয়ার কাকে বলে বুঝে যাবে একটু বলে না পাওয়ারফুল লোক তো দেখেছো সোমালির কি পাওয়ার কম সোমালির কি টাকা পয়সা কম সোমালি পারত না একটা লিগাল নোটিশ মুখের মধ্যে মারতে সোমালি জানে কোনটা করলে কাজ হবে কোনটা করলে কাজ কোনটাতে কাজ হবে না সেটাও ভালো মতন জানে ওই জন্য ওই সমস্ত উকিল ঠুকিল ধরতে যায়নি ডাইরেক্ট স্ট্রাইক মেরে দিয়েছে যেটা করলে কাজ দেবে সেটাই করেছে তো চলো দিনের শেষটা ভালোই হলো হ্যাঁ দিনের শেষটা ভালোই হলো এরকম একটা সংবাদ পেয়ে দিনের শেষটা বেশ ভালোই কাটলো মজাই মজা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা